আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা সবাই বেশ ভালো আছি। শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণীর তৃতীয় পর্বের সিলেবাস উপর ভিত্তি করে তোমাদের প্রিয় কলেজ ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজের পক্ষ থেকে আয়োজিত এনআইজিসি হোম কলেজে আজ তোমাদের তৃতীয় পর্বের উপর লেকচার নাম্বার 8, সেই 8 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি প্রভাষক যন্ত্রচন্দ্রে। শিক্ষার্থীবৃন্দ, কোনো প্রকার সমস্যা, কোনো প্রকার সাজেশনের প্রয়োজনে মোবাইল নাম্বার এবং আমাদের মেসেজ আইডি রয়েছে, তোমরা অবশ্যই যোগাযোগ করে জেনে নিতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে আলোচ্য বিষয় তোমাদের হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের অধ্যায় 7, অর্থাৎ কার্যপত্রের উপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ সৃজনশীল। আমরা তোমাদের বোর্ড সৃজনশীল থেকে একটি কোর্সে আমরা আজকে নির্বাচন করেছি, সেই নির্বাচিত অংশগুলো আমরা প্রথমে পড়ব। এবং আমরা জানি যে কার্যপত্রের সাধারণত আমরা 10 গড়া বিশিষ্ট কার্যপত্র করে থাকি, কিন্তু আজকে আমাদের কার্যপত্রটি হচ্ছে 8 গড়া বিশিষ্ট কার্যপত্র। অর্থাৎ আমাদের এই কার্যপত্রের স্বাভাবিক ধারায় আমরা রামির সমন্বয় সমন্বিত রামের যে পার্টটি থাকে সেই পার্টটি আমাদের আজকে করতে হবে না বা করা যাবে না, যেহেতু নির্দেশনা বলা আছে 8 গড়া বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করার জন্য। এবং এই র্যামিল এবং সমন্বয় থেকে আমরা যোগফল বা বিয়োগফলের মাধ্যমে যে ফলটি আমরা পাবো সেই ফলটি সরাসরি আমাদের আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী যে কোনো একটি জায়গায় আমরা স্থানান্তর করব। এইভাবে আমরা কার্যপত্রটি আজকে প্রস্তুত করব। তো শিক্ষার্থী, আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লাগবে এবং অবশ্যই তোমরা খাতা নিয়ে প্রয়োজন অংশ নোট ডাউনের জন্য প্রস্তুত রয়েছ। চলো শিক্ষার্থী, আমরা আমাদের বোর্ড সৃজনশীল অংশটিকে আগে একবার অ্যানালাইসিস করে নিচ্ছি। শিক্ষার্থী, আমাদের আজকে আলোচ্য সৃজনশীল 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমস্ত বছরের জন্য আমান এন্ড কোংয়ের রামিল এবং অন্যান্য তথ্য নিম্নরূপ। শিক্ষার্থী, রামিলের দুটি দিক, ডেবিট দিক এবং ক্রেডিট দিক। প্রথমে রয়েছে মূলধন, মূলধন রয়েছে আমাদের ক্রেডিট 2,30,000 টাকা, রয়েছে আমাদের প্রদেয় হিসাব, অর্থাৎ প্রদেয় হিসাব আমাদের দায়, সেই দায় হচ্ছে আমাদের ক্রেডিট 50,000 টাকা, রয়েছে আমাদের প্রাপ্য হিসাব, যে প্রাপ্য হিসাব আমাদের জন্য সম্পদ ডেবিট, সেই সম্পদ ডেবিট রয়েছে আমাদের 80,000 টাকা। শিক্ষার্থী, বেতন আমাদের ব্যয় রয়েছে 48,000 টাকা আমাদের ডেবিট, মনিয়ারি আমাদের ব্যয় রয়েছে ডেবিট 16,000 টাকা, যন্ত্রপাতি হিসাব ডেবিট রয়েছে 2,07,000 টাকা ডেবিট, ক্রয় এবং বিক্রয়, ক্রয় ডেবিট 72,000 টাকা, বিক্রয় ক্রেডিট 1,43,000 টাকা। শিক্ষার্থী, এই হলো রামিলের দুটি দিক মিলে আমাদের মোট 4,23,000 টাকা। সমন্বয়ের মধ্যে রয়েছে প্রথমে যেটি, সেটি হচ্ছে বেতন 5,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। এই অগ্রিম বেতন আমরা জানি সম্পদ, তাই আমাদের অবশ্যই সমন্বয় যাবে হবে অগ্রিম বেতন ডেবিট এবং বেতন থেকে এই বিষয়টি বিয়োগের বিষয়, তাই বেতন হিসাব হবে ক্রেডিট। শিক্ষার্থী, আমরা জানি যে কার্যপথের মূল বিষয়বস্তু হচ্ছে এই সমন্বয়টুকু, কারণ সমন্বয় ভুল হলে কার্যপথে ভুল হওয়ার সম্ভাবনা অবশ্যই। নাম্বার 2, সমন্বয় রয়েছে অব্যবহৃত মনিহারি 2,100 টাকা। এক্ষেত্রে রামিলে আমাদের মনিহারি রয়েছে, তাই সমন্বয়ে অব্যবহৃত মনিহারি হচ্ছে আমাদের জন্য সম্পদ এবং আমরা এটাকে বিবেচনা করব। সেক্ষেত্রে অব্যবহৃত মনিহারি আমাদের ডেবিট, মনিহারি হিসাব ক্রেডিট। সমন্বয়ে 3 নম্বর রয়েছে ধারে ক্রয় 9,000 টাকা, যা হিসাববুক্ত হয়নি। শিক্ষার্থী, ধারে ক্রয় করাতে আমাদের ক্রয় বৃদ্ধি পাবে, তাই ক্রয় হিসাব ডেবিট। অন্যদিকে পাওনাদার দায় বৃদ্ধি পাওয়ার কারণে পাওনাদার হিসাব হচ্ছে ক্রেডিট। 4 নম্বরে যন্ত্রপাতির উপর 10% অবচয় ধরতে হবে। এখানে যন্ত্রপাতির মূল্য রয়েছিল 2,07,000 টাকা, তার 10% অবচয় হচ্ছে আমাদের 20,700 টাকা। এই অবচয় যাবে, আমরা জানি অবচয় হিসাব ডেবিট এবং অবচয় সঞ্চিত যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। শিক্ষার্থী, এই সমন্বয়গুলো আমরা যাবতীয় হিসেবে প্রস্তুত করব আমাদের করণীয় খ অংশে। আর ক অংশে আমাদের বলা রয়েছে চলতি বছরের মনিহারি খরচের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ মনিহারি থেকে অব্যবহৃত মনিহারি বাদ দিয়ে মনিহারি খরচের পরিমাণ আমরা নির্ণয় করব। গ অংশে বলা আছে উপরোক্ত তথ্যের ভিত্তিতে 8 গড় বিশিষ্ট একটি কার্যপত্র প্রস্তুত করো, যে বিষয়টি আমাদের আজকে আমাদের একটু নতুন আলোচ্য বিষয়, তাই শিক্ষার্থী অবশ্যই আমরা এই বিষয়গুলোকে মনোযোগ সহকারে দেখব। শিক্ষার্থী, এই ক্ষেত্রে চলো আমরা আমাদের প্রথমে ক অংশে চলে যাচ্ছি। ক অংশে রয়েছে চলতি খরচে, চলতি বছরের মনিহারি খরচের পরিমাণ নির্ণয়। আর এই নির্ণয় বললে আমরা সাধারণত ঘর তৈরি করি, বিবরণ, টাকা, টাকা, আর তারিখ থাকলে আমরা সাধারণত তারিখ ঘরটি ব্যবহার করে থাকি। কিন্তু যেহেতু এই বিষয়টি আমাদের বছর শেষে, তাই এখানে আমাদের তারিখে ঘরের কোনো প্রয়োজন নেই। শিক্ষার্থী, এক্ষেত্রে আমাদের মনিহারি খরচের পরিমাণ কত? রামিলে আমাদের মনিহারি পরিমাণ ছিল 16,000 টাকা। আমাদের সেই মনিহারিটা হচ্ছে ব্যয়, মনিহারি 16,000। কিন্তু সমন্বয় বলা রয়েছে এখানে অব্যবহৃত রয়েছে কত টাকা? 2,100 টাকা। তাহলে অব্যবহৃত মনিহারি 2,100 টাকা, 16 থেকে 2 বাদ দিলে 14, 100 বাদ দিলে আমাদের 13,900 টাকা হচ্ছে মনিহারি খরচের
পরিমাণ নির্ণয় এবং এটি হচ্ছে আমাদের ক অংশ। শিক্ষার্থী তাহলে আমরা নিচে একটু ইচ্ছা করলে উত্তর দিতে পারি। উত্তর মনিহারি খরচের পরিমাণ বা মনিহারি খরচ 13,900 টাকা। সেক্ষেত্রে হয়ে গেল আমাদের ক অংশ। আমরা এখন চলে যাব তোমাদের সাথে খ অংশ শেয়ার করার জন্য। খ অংশে বলা হয়েছিল আমাদের সমন্বয় জাবেদা দেওয়ার জন্য। এক্ষেত্রে আমাদের সমন্বয় ছিল মাত্র চারটি। আমরা সমন্বয় জাবেদার জন্য ঘর তৈরি করেছি, তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, তারপর আমাদের এখানে একটা ঘর থাকে ক্ষতি এনপেসটা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। শিক্ষার্থী এই তারিখে করে আমরা সাধারণত এই যেহেতু সমন্বয় জাবেদা বছর শেষে দিতে হয় তাই 2020 ডিসেম্বর 31 এই তারিখেই আমরা সবগুলো সমন্বয় জাবেদা দিয়ে থাকব। প্রথম সমন্বয় ছিল বেতন 5,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। শিক্ষার্থী এই অগ্রিম বেতন হচ্ছে আমাদের জন্য সম্পদ, অগ্রিম বেতন হিসাব ডেবিট এবং বেতন হিসাব হচ্ছে ক্রেডিট, বিকজ এটি বেতন হিসাব থেকে বাদ যাবে। আমাদের টাকা পরিমাণ হচ্ছে ডেবিট দিকে 5,000 টাকা, ক্রেডিট দিকে 5,000 টাকা। শিক্ষার্থী এবার আমরা কারণের মধ্যে লিখব অগ্রিম বেতন সমন্বিত হলো বা সমন্বয় করা হলো। সেক্ষেত্রে এই হলো আমাদের প্রথম সমন্বয়। দ্বিতীয় সমন্বয় ছিল অব্যবহৃত মনিহারি। সেক্ষেত্রে আমাদের একই তারিখ ডিসেম্বর 31 অব্যবহৃত মনিহারি আমাদের জন্য সম্পদ তাই আমরা লিখব অব্যবহৃত মনিহারি হিসাব ডেবিট এবং মনিহারি থেকে এই অব্যবহৃত মনিহারি বাদ দিতে হয় বলে মনিহারি হিসাব হচ্ছে ক্রেডিট। সেক্ষেত্রে আমরা সমন্বয় দিব অব্যবহৃত মনিহারি সমন্বিত হলো। এক্ষেত্রে টাকা পরিমাণ ছিল 2,100 টাকা ডেবিট এবং 2,100 টাকা হচ্ছে ক্রেডিট। সেক্ষেত্রে তিন নম্বর সমন্বয় ছিল ধারে ক্রয় 9,000 টাকা হিসাবভুক্ত হয়নি। এক্ষেত্রেও আমরা ডিসেম্বর 31 তারিখে আমরা ধারে ক্রয় হিসাবভুক্ত হয়নি, সেক্ষেত্রে ক্রয় বৃদ্ধি পাবে বলে ক্রয় হিসাব হচ্ছে আমাদের জন্য ডেবিট এবং পাওনাদার বা প্রদেয় হিসাব হচ্ছে আমাদের জন্য ক্রেডিট। সেক্ষেত্রে পরিমাণ ছিল 9,000 টাকা, 9,000 টাকা ডেবিট এবং 9,000 টাকা হচ্ছে ক্রেডিট। আমরা লিখব বাকিতে ক্রয় সমন্বয় করা হলো বা সমন্বিত হলো। চার নম্বরে ছিল আমাদের যন্ত্রপাতি বা অবচয় ধরতে হবে। ডিসেম্বর 31 আমরা অবচয় জাবেদা জানি, অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি ব্র্যাকেটে আমরা সেই সংশ্লিষ্ট সম্পদকে বলবো অর্থাৎ যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। এই ক্ষেত্রে আমাদের যন্ত্রপাতি ছিল 2,07,000 টাকা, তার 10% অবচয় ধরলে হবে 20,700 টাকা ডেবিট এবং 20,700 টাকা হচ্ছে ক্রেডিট। শিক্ষার্থী এই হলো আমাদের সমন্বয় জাবেদা। আমরা আশা করি সমন্বয় জাবেদাগুলো বুঝতে পেরেছি। এই ক্ষেত্রে শিক্ষার্থী খেয়াল করো রামিলের নামের পাশাপাশি আমাদের কার্যপত্র যেহেতু প্রস্তুত করতে হবে, রামিলে আমাদের এখানে নাম রয়েছে মূলধন, প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব, বেতন, মনিহারি, যন্ত্রপাতি, ক্রয়, বিক্রয়। তাহলে এখানে নাম রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8 অর্থাৎ রামিলে আমাদের মোট 8টি হিসাবের নাম রয়েছে। এক্ষেত্রে আমরা সমন্বয় জাবেদার মাধ্যমে আমরা যেটি করব সেটি হচ্ছে নতুন যে নামগুলো রয়েছে সেই নামগুলোকে আমরা সিলেকশন করব। এক্ষেত্রে অগ্রিম বেতন আমাদের নতুন নাম অর্থাৎ নয়, বেতন শব্দটি আমাদের রামিলে ছিল, অব্যবহৃত মনিহারির নতুন নাম 10, মনির নামটি আমাদের ছিল, ক্রয় নামটি আমাদের ছিল কিন্তু পাওনাদার নামটি আমাদের নতুন, এক্ষেত্রে এই বিষয়টি হবে 11, অবচয় হিসাব আমাদের কোনো নাম ছিল না এটি হবে 12, অবচয় সঞ্চিতি এটি হবে আমাদের 13। তাহলে আমরা এখানে সমন্বয়ে মোট 5টি নতুন নাম পেয়েছি, মোট 13টি হিসাবের নাম পেয়েছি। সেক্ষেত্রে আরেকটি নাম হবে আমাদের নিট লাভ বা নিট ক্ষতি বের হবে এবং ফাইনালি আমরা আরেকটি অংশ বের করবো সেটা হচ্ছে মোট। তাহলে শিক্ষার্থী আমরা এখন চলো গ অংশে কার্যপত্র প্রস্তুত করার জন্য আমরা প্রতিষ্ঠান নাম লিখব আমান এন্ড কো কার্যপত্র 2020 সালের 31 তারিখে সমাপ্ত বছরের জন্য। এক্ষেত্রে আমাদের ঘর হচ্ছে ক্রমিক নং, হিসাবের শিরোনাম,
রামিন দুটি ঘর ডেবিট ক্রেডিট, সমন্বয় দুটি ঘর ডেবিট ক্রেডিট, আয় বিবরণী দুটি ঘর ডেবিট ক্রেডিট, আর্থিক অবস্থা বিবরণী দুটি ঘর ডেবিট ক্রেডিট। এখানে আমাদের রামিল এবং সমন্বয় পরে যে সমন্বিত রামিলের ঘরটি, সেই ঘরটি এখানে আমাদের উপস্থাপন করার সুযোগ নেই, কারণ আমাদের আজকে কার্যপত্রটি হচ্ছে আট ঘর বিশিষ্ট কার্যপত্র। শিক্ষার্থী, প্রথমত আমরা যেটি করবো সেটি হচ্ছে আমাদের যে হিসাবগুলো রয়েছে রায় আমলের মধ্যে, সেই রায় আমলের হিসাবগুলোকে আমরা আমাদের হিসাবের শিরোনামে লিখেছি। সেই ক্ষেত্রে আমরা ক্রমিক নাম দিচ্ছি। রায় আমলে আমরা আট টাকা বলেছি, মূলধন প্রদেয় হিসাব দুই, প্রাপ্য হিসাব তিন, বেতন চার, মণিহারি পাঁচ, যন্ত্রপাতি ছয়, ক্রয় সাত এবং বিক্রয় হচ্ছে আট। আমরা প্রথমে রামিলকে হুবহু কপি করব। সেক্ষেত্রে আমাদের রামিলের যে বিষয়গুলো রয়েছে আমরা ঠিক একইভাবে, মূলধন দুই লক্ষ তিরিশ হাজার টাকা, প্রদেয় হিসাব আমাদের ক্রেডিট পঞ্চাশ হাজার টাকা, প্রাপ্য হিসাব আমাদের সম্পদ দিকে ছিল ডেবিট আশি হাজার টাকা, বেতন আমাদের ছিল আটচল্লিশ হাজার টাকা, মণিহারি আমাদের ছিল ষোলো হাজার টাকা ডেবিট, যন্ত্রপাতি দুই লক্ষ সাত হাজার টাকা হচ্ছে আমাদের ডেবিট, ক্রয় বাহাত্তর হাজার টাকা হচ্ছে ডেবিট এবং বিক্রয় এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা হচ্ছে ক্রেডিট। শিক্ষার্থী, এই ছিল আমাদের রামিল। রামিলের পর আমরা আনুমানিকভাবে আমরা এখন সামনে আগাচ্ছি নয় দশ এগারো বারো তেরো, এই তেরোটি হিসাবে নাম আমাদের আসবে, তারপর একটি ফল আসবে এবং তারপর যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে আমাদের মোট। শিক্ষার্থী, এবার রামিলের যে যোগফল, সেই রামিলের যোগফলটি আমরা প্রশ্ন দেখে হুবহু কপি করছি, অর্থাৎ মোটের ঘরে আমরা বলে দিচ্ছি চার লক্ষ তেইশ হাজার টাকা এবং এখানে চার লক্ষ ক্রেডিট দিকে হচ্ছে চার লক্ষ তেইশ হাজার টাকা। শিক্ষার্থী, রামিল দুপাশ আমাদের প্রশ্নে মিলানো ছিল। আমরা এখন সমন্বয়গুলো প্রস্তুত করব, আর সেই ক্ষেত্রে যে নতুন নামগুলো, সেই নতুন নামগুলো হচ্ছে আমাদের নয় নাম্বার অগ্রিম বেতন, দশ নাম্বার অব্যবহৃত মণিহারি, এগারো নাম্বার পাওনাদার, বারো নাম্বার অবচয় হিসাব, তেরো নাম্বার অবচয় সঞ্চিতি ব্র্যাকেটে যন্ত্রপাতি। সেক্ষেত্রে এই হলো আমাদের তেরোটি নাম, তেরোটি হিসাবের নাম। শিক্ষার্থী, এবার আমরা আমাদের রামিলটাকে সমন্বয় ঘরটিকে পূর্ণ করার চেষ্টা করব। প্রথম সমন্বয় জাবেদা ছিল আমাদের অগ্রিম বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। এক্ষেত্রে অগ্রিম বেতন হিসাব ডেবিট, তাহলে অগ্রিম বেতনে বরাবর এবং সমন্বয় ডেবিট বরাবর আমরা লিখব পাঁচ হাজার টাকা। বেতন হিসাব ক্রেডিট, তাই আমাদের বেতনের ঘর বরাবর এবং সমন্বয় ঘর বরাবর আমরা ক্রেডিট দিকে লিখব পাঁচ হাজার টাকা। দ্বিতীয় সমন্বয় জাবেদা ছিল অব্যবহৃত মণিহারি ডেবিট, মণিহারি ক্রেডিট। এক্ষেত্রে অব্যবহৃত মণিহারি বরাবর আমরা সমন্বয় ডেবিট দিকে লিখব একুশশো টাকা এবং মণিহারি বরাবর আমরা সমন্বয় ক্রেডিট দিকে লিখব একুশশো টাকা। সেক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট তৃতীয় জাবেদা। সেক্ষেত্রে আমাদের ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাবে বরাবর আমরা ডেবিট দিকে লিখব নয় হাজার টাকা সমন্বয়ের ঘরে এবং পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার বরাবর আমরা সমন্বয়ের ঘরে ক্রেডিট দিকে লিখব নয় হাজার টাকা। এরপর চার নম্বর সমন্বয় জাবেদা ছিল অবচয় ডেবিট, অবচয় সঞ্চিতি ক্রেডিট। অবচয় বরাবর আমরা ডেবিট দিকে লিখব বিশ হাজার সাতশো টাকা, অবচয় সঞ্চিতি বরাবর আমরা সমন্বয় করে লিখব বিশ হাজার সাতশো টাকা। শিক্ষার্থী, এবার আমরা সমন্বয় দুটি দিক যোগ করার চেষ্টা করব এবং অবশ্যই মিলে যাবে। পাঁচ ছয় সাত, সাত সাত চোদ্দো, পনেরো ষোলো, ষোলো বিশ ছত্রিশ, ছত্রিশ হাজার আটশো টাকা হচ্ছে আমাদের ক্রেডিট। ডেবিট দিকে নয় পাঁচ চোদ্দো, নয় এবং পাঁচ চোদ্দো, পনেরো ষোলো, ষোলো বিশে ছত্রিশ, ছত্রিশ হাজার আটশো টাকা হচ্ছে আমাদের ডেবিট। শিক্ষার্থী, এরপর আমাদের সমন্বিত রামিলের কোনো ঘর নেই। আমরা এখন যে বিষয়টি করব সেটা হচ্ছে রামিল এবং সমন্বয় মিলে যোগফল বা বিয়োগফলের মাধ্যমে যে ফলটি দাঁড়াবে সেই ফলটি আমরা আয় বিবরণী ডেবিট ক্রেডিট কিংবা আর্থিক অবস্থা বিবরণী ডেবিট ক্রেডিট এই চার ঘরের যে কোনো একটি ঘরে স্থানান্তর করব। এক্ষেত্রে আমাদের অবশ্যই জানা আছে আয় বিবরণী ডেবিট মানে হচ্ছে ব্যয়, আয় বিবরণী ক্রেডিট মানে হচ্ছে আমাদের আয়, আর্থিক অবস্থা বিবরণী ডেবিট মানে হচ্ছে আমাদের সম্পদ এবং আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিট মানে হচ্ছে আমাদের দায় প্লাস মালিকানা স্বত্ব।
তাহলে প্রথমে রয়েছে আমাদের মূলধন। মূলধন হচ্ছে আমাদের আমলে ক্রেডিট রয়েছে, সমন্বয়ে কোনো এন্ট্রি নেই, তাই মূলধন আমাদের মালিকানা স্বত্ব বলে এটি সরাসরি আমরা আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে 2,30,000 টাকা ট্রান্সফার করব। প্রদেয় হিসাব আমাদের দায়, সেক্ষেত্রে এই 50,000 টাকা সমন্বয়ে কোনো এন্ট্রি নেই, তাই 50,000 টাকাও আমরা আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট দিকে ট্রান্সফার করব। প্রাপ্য হিসাব আমাদের সম্পদ, এক্ষেত্রে আমিলে আমাদের কোনো প্রকার সমন্বয়ে আমাদের কোনো প্রকার এন্ট্রি নেই, তাই প্রাপ্য হিসাব আমাদের সম্পদ, তাই প্রাপ্য হিসাবের টাকাটি আমাদের আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট দিকে এসে 80,000 টাকা স্থানান্তর করব। সেক্ষেত্রে আমাদের বেতন, বেতন ডেবিট দিকে রয়েছিল আমিলে 48,000 টাকা, সমন্বয় ছিল ক্রেডিট। এই ক্ষেত্রে বেতন আমাদের ব্যয়, কিন্তু ডেবিট এবং ক্রেডিট এই দুটি বিষয়ের কারণে এখানে বিয়োগফল হবে, বিয়োগফল হয়ে হবে 43,000 টাকা। 43,000 টাকা আমরা আমাদের যেহেতু বেতন আমাদের ব্যয়, তাই আয় বিবরণী ডেবিটে আমরা 43,000 টাকা লিখব। সেক্ষেত্রে খেয়াল করো, যোগ বিয়োগ করে ফলাফলটা আমরা নিজে নিজের মুখে মুখে করছি এবং সেই ফলাফলটা সরাসরি আমরা আয় বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপন করছি। সেক্ষেত্রে মনিহারি, মনিহারি আমাদের ডেবিট দিকে ছিল 16,000 টাকা এবং সমন্বয় ক্রেডিট দিকে ছিল 2,100 টাকা। 16,000 থেকে 2,100 বাদ দিলে 13,900 টাকা, আর এই ক্ষেত্রে মনিহারি আমাদের ব্যয়, আয় বিবরণী ডেবিট দিকে 13,900 টাকা। যন্ত্রপাতি আমাদের সম্পদ, এক্ষেত্রে সমন্বয় কোনো এন্ট্রি নেই, তাই যন্ত্রপাতি আমাদের সম্পদ বলে আমরা আর্থিক অবস্থার বিবরণী ডেবিট দিকে সরাসরি লিখছি 2,207,000 টাকা। সেক্ষেত্রে ক্রয়, ক্রয় ডেবিট দিকে রয়েছে 72,000 টাকা এবং সমন্বয় ডেবিট দিকে রয়েছে 9,000 টাকা, এক্ষেত্রে আমাদের ক্রয় হচ্ছে 81,000 টাকা। 81,000 টাকা ক্রয় ডেবিট হওয়ার কারণে ব্যয়, ব্যয় মানে হচ্ছে আয় বিবরণীর ডেবিট দিকে লিখব 81,000 টাকা। সেক্ষেত্রে বিক্রয় আমাদের আয়, সমন্বয় কোনো এন্ট্রি নেই, তাই আয় বলে আমাদের আর্থিক বিশদের বিবরণী ক্রেডিট দিকে লিখব 1,43,000 টাকা ক্রেডিট। অগ্রিম বেতন আমাদের সম্পদ, শুধুমাত্র সমন্বয় গড়ে রয়েছে, রামিলে কোনো এন্ট্রি নেই, তাই আমাদের সরাসরি যে অগ্রিম বেতন যেহেতু সম্পদ, তাই আমরা আর্থিক অবস্থার বিবরণী ডেবিট দিকে লিখব 5,000 টাকা। অবরুদ্ধ মনিহারি আমাদের সম্পদ, রামিলে কোনো এন্ট্রি নেই, সমন্বয় রয়েছে 2,100 টাকা, তাহলে আমাদের 2,100 টাকা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী ডেবিটে চলে যাবে। পাওনাদার আমাদের দায়, এক্ষেত্রে আমাদের আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিটে লিখব আমরা 9,000 টাকা। অবচয় আমাদের ব্যয়, তাই আয় বিবরণী ডেবিট দিকে লিখব আমাদের 20,700 টাকা। অবচয় সঞ্চিতি আমাদের মালিকা, অবচয় বিপরীত সম্পত্তি, তাই সম্পত্তি বিপরীত দিকে অর্থাৎ আমাদের ডেবিট, সম্পত্তি বিপরীত দিকে অর্থাৎ আমাদের দায়ের দিকে গিয়ে লিখব 20,700 টাকা। সেক্ষেত্রে এই হলো আমাদের আয় বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের উপস্থাপন হয়ে গেল। আমরা এখন এখান থেকে ফলাফল নির্ণয় করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা চেষ্টা করে প্রথমত আমরা আয় বিবরণীর ডেবিট এবং ক্রেডিট দিক, এই দুটো দিকের মধ্যে একটি পার্থক্য বের করার চেষ্টা করব, যে পার্থক্যটি হবে আমাদের নেট লাভ বা নেট ক্ষতি। সেক্ষেত্রে ক্রেডিট দিকে রয়েছে আমাদের আয় 1,43,000 টাকা, কিন্তু আমরা ডেবিট দিকে যদি যাই তাহলে 40,50, 80,130 এবং 20,150, 1,50,000 এবং 1,56,000, 1,57,000, 1,58,600 টাকা। সেক্ষেত্রে আমাদের ডেবিট দিক বড় মনে হচ্ছে, তাই আমরা ডেবিট দিকে 1,58,600 টাকা লিখলাম। এবার ক্রেডিট দিকেও আমরা সেম পরিমাণ লিখব, এবার 1,58,600, সেখান থেকে 1,43,000 টাকা বাদ দিলে আমাদের ক্ষতি দাঁড়াচ্ছে এখানে 15,600 টাকা। সেক্ষেত্রে আমাদের যেহেতু ব্যয়ের দিকটি বড় হয়ে গেলো, আয়ের দিকটি ছোট হয়ে গেলো, তাই যে ফলাফলটি জন্মলাভ করলো সেই ফলাফলটির নাম হচ্ছে আমাদের নিট ক্ষতি। নিট ক্ষতি হচ্ছে 15,600। সেক্ষেত্রে ক্ষতি মূলধন থেকে বিয়োগ হয়, মূলধন যেহেতু আয় আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিটে মূলধন থেকে বিয়োগ হওয়ার বিষয়, তাই আমরা বিয়োগ অপশনটি না থাকার কারণে আমরা এটিকে আপাতত সম্পদের দিকেই লিখতে বাধ্য হচ্ছি। সেক্ষেত্রে এবার আমাদের আর্থিক অবস্থা বিবরণী ডেবিট এবং ক্রেডিট দুটো দিক মিলে যেতে হবে বা মিলে যাবে, মিলে গেলে আমাদের পুরো কার্যপত্র সঠিক হয়েছে বলে আমরা ধরে নিব। সেক্ষেত্রে এক্ষেত্রে 80,207, দেশমিন 2,87,000 টাকা, 5,92,000 টাকা, তারপরে 2,94,100 টাকা এবং তার সাথে 15,600 টাকা অর্থাৎ 3,09,700 টাকা। সেক্ষেত্রে ক্রেডিট দিকে 2,30,000 এবং 50,000, 2,80,000 টাকা, 2,80,000 এবং 20, 3,00,000 টাকা, 3,09,700 টাকা হচ্ছে আমাদের ক্রেডিট। সেক্ষেত্রে এই হলো আমাদের কার্যপত্রের দুটো দিক মিলে গেল। সুতরাং আমরা ধরে নিচ্ছি আমাদের কার্যপত্রের সকল
ধাপগুলো সঠিকভাবে সম্পন্ন হয়েছে এবং এই কার্যপত্র হচ্ছে আমাদের আর্থিক অবস্থা বিবরণী, এটি সহায়ক আর্থিক বিবরণীর সহায়ক সূত্রে কাজ করে থাকে এবং কার্যপত্র আমাদের কোনো বাধ্যতামূলক কোনো কাজ নয়, এটি আমাদের একটি ঐচ্ছিক কাজ। তো এই ঐচ্ছিক কাজটি সমস্ত প্রতিষ্ঠানে করা হয় না, সাধারণত বড় প্রতিষ্ঠানগুলোতে এই অঙ্কগুলো করা হয়ে থাকে। তো যা হোক শিক্ষার্থী, যাদের সম্পদ দায় মালিকানা সত্ত্ব আয় ব্যয় সম্পর্কে মোটামুটি ভালো ধারণা রয়েছে, যাদের জাবেদা সম্পর্কে ভালো ধারণা রয়েছে, তারা সমন্বয় জাবেদা এবং কার্যপত্র এই দুটো বিষয়ে খুবই দ্রুততার সাথে তারা দক্ষতা অর্জন করতে পারবে এবং তারা অবশ্যই পরীক্ষায় এই কার্যপত্র অংশটি সমাধান করে সম্পূর্ণ মার্ক পাবে। সেই বিশ্বাস রেখে, সে প্রত্যয় রেখে তোমাদের সকলের সুস্থতা কামনা করে, সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আমি প্রভাষক জয়ন্ত চন্দ্রদেব, দেখা হবে কথা হবে ভিন্ন কোনো প্রেক্ষাপটে ভিন্ন কোনো ক্লাসে।